ইসলামের ইতিহাসে যে কটা স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে এই জেবেলে নোর বা গাড়ে হেরা তথা হেরা পর্বত এই হেরা গুহায় রাসুল করিম ধ্যানে মগ্ন হতেন এবং জিব্রাহ আলী সাল্লাম হুজুরি পাক সাল্লাহ আলাইস্লামের কাছে নিয়ে এসে বলেছিলেন এরা পর তোমার আল্লাহর নামে এত ছোট টাইনি এবং সংকীর্ণ পথ পাথরের পর পাথরের স্থূপে সাজানো পাথরের স্থূপের ভিতরে রাসুল করিম সাল্লা সাল্লামের জন্য খাবারে নিয়ে প্রতিদিনই আসতেন আম্মাজান খাদিজাতুল ওবরা রাদি আল্লাহ তালা প্রায় দেড় হাজার ফুট উচ্চ হেরা পর্বতে উঠতে আপনাকে এক হাজার সাতশো পঞ্চাশটি সিঁড়ি মারিয়ে উঠতে হবে সিঁড়িগুলো অত্যন্ত খাড়া এবং বলা যায় বেশ কষ্টসাধ্য যা অতিক্রম করতে সময় লাগে এক ঘন্টা ত্রিশ মিনিটের কিছু কম বেশি হেরা গুহা যেখানে কাছে নিয়ে এসেছিলেন সেই গুহা মূলত দৈর্ঘ্যে তিন পয়েন্ট সাত মিটার লম্বা আর প্রশস্ত এক পয়েন্ট ছয় মিটার আল্লাহর অপরিসীম রহমত আর মেহরবানিতে পবিত্র হজ শেষ করে এই হেরা গুহায় উঠার সুযোগ এবং সৌভাগ্য লাভ করি যেখানে দোরাকাত নামাজ এবং মুসলিম উম্মাহ বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সকলের জন্য সুখ শান্তি কল্যাণ কামনায় দোয়া করার সুযোগ লাভ করি আলহামদুলিল্লাহ আবুল হাসিম জাহেদ আহমেদ আলামিন দরবেশকে সাথে নিয়ে হেরা গুহা থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ চ্যানেল এইট